এটা আপনি জানেন, মাননীয় মেয়র জন বিদেশে যায়, পর্যায়ক্রমে কাউকে দিয়ে যায়। আগে আমাদের সিনিয়রদের দিয়ে গেছে, এখন এই অবস্থায় যাওয়ার কারণে আমাকে দিয়ে গেছে। সবাই কেউ না কেউ বাকি থাকবে না, সবাইকেই মাননীয় মেয়র সব যখনই যায় একজন একজনকে ভাবছে, এখন আমাকে দিয়ে গেছে। আমি ভারপ্রাপ্ত হিসেবে যতদিন পর্যন্ত উনি না আসবে ততদিন পর্যন্ত আমি একটু দায়িত্ব পালন করছি। এটা তো সত্যি আমি প্রথম ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধা ভাজন এবং যার স্নেহ নিয়ে আমি কাজ করছি, আমাদের মাননীয় নগর পিতা বর্তমান মেয়র আলহাজ সাইদ কুনুত সাহেবকে। তার আমাকে যে ভারপ্রাপ্তি দিয়েছে এটা তো আমার সর্বোচ্চ প্রাপ্তি, কারণ আমার জীবনে আমি কখনো মানে কাউন্সিলর হয়েছি, কাউন্সিলর পরে আসতে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব করি, এটি আমার জন্য একটা বড় ইতিহাস। তাই এইটা এই অনুভূতিটা কীভাবে ফিল করছি ভাষা প্রকাশ করার মতো নয়, কারণ সত্যিকার অর্থে আমি ঋণী আমার মাননীয় মেয়র আলহাজ সাইদ কুনুত সাহেবের কাছে, কারণ এই পর্যায়ে এই মুহূর্তে আমাকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দিয়ে গেছেন। এটা সত্যি, এর জন্য আমি নিজেকেও মানে যে অনুভূতিটা প্রকাশ করার মতো নাই এমন আমার মনের ভিতরে, পাওনা তো সবচেয়ে বেশি। আর আমি সবসময় মাননীয় মেয়র আলহাজ সাইদ কুনুত সাহেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত স্নেহজন্য এবং আস্থাভাজন, যার কারণেই কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনে আজকে উন্নয়নে রোল মডেল এবং সব কিছুই এখন দৃশ্যমান। আমাদের নেত্রী যদি কোনো কিছু মানে মেগা প্রকল্প থেকে মাননীয় মেয়র আলহাজ সাইদ কুনুত সাহেবকে যদি প্রকল্পগুলো না দিতে, তাহলে আজকে কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশন এই দৃশ্যমান হতো না। তার সব মিলিয়ে এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে এবার চলছে সুন্দর, এবং সকলে মিলে নগরবাসী যাতে সব দিক থেকে কোনো কিছু যদি বঞ্চিত না হয়, সব দিক থেকে যে সুবিধা পায়, তার জন্য কিন্তু আমাদের মেয়র সাহেব কাজ করে যাচ্ছেন, এবং আমরা কাউন্সিলর হিসাবে যারা আছি তারাও সবসময় সহযোগিতা করে আসছে। তাই যেমন শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্যই আমাদের মাননীয় মেয়র আলহাজ সাইদ কুনুত হাতকে আমাদের শক্তিশালী করতে হবে, কারণ এই নগর পিতা যেভাবে যেমন নির্বাচনের আগে বলেছিলেন, আমি যদি মেয়র হতে পারি তাহলে পুরান ঢাকাবাসী যাতে একটি সুই পড়ে থাকে এটাও খুঁজে পায়, আমি সেই ব্যবস্থা করে দেবো। এটা কিন্তু এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সম্পূর্ণটাই এলইডি লাইটের আওতায় আছে আপনারা জানেন। এছাড়াও বিভিন্ন জায়গায় রোডঘাট, রাস্তাঘাট, ফুটপাথ উন্নয়ন করা হয়েছে, এবং পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, আধুনিক টয়লেট, পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আমরা যাত্রী ছাউনির ব্যবস্থা আমরা করেছি, মাননীয় যাত্রী ছাউনি মানে মানুষ যারা ছাউনি বসতে পারে, এখানে ফ্রি ওয়াইফাইও আছে। সব মিলিয়ে আমার ওয়ার্ডেই যেমন মনে করেন আপনারা জানেন 32টি মাঠ এবং পার্কের জন্য জল সবুজে ঢাকা আমাদের মাননীয় মেয়র আলহাজ সাইদ কুনুত সাহেবের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রকল্পগুলো এগুলো ইতিমধ্যে বাস্তবায়িত হচ্ছে। এবং তেমনি করে আমার ওয়ার্ডে 26 নম্বর ওয়ার্ডে একটি আলিম ঈদগাহ খেলার মাঠ, যেখানে মানে আধুনিকতার ছোঁয়া আছে, যেখানে আপনি হাঁটবেন যদি ওয়াকওয়ে হয়েছে সেখানে এসে কিন্তু প্রায় 5.5 লক্ষ টন পানি রিজার্ভ থাকবে, এবং আপনার চতুর্দিকে ফুল এবং ফল সম্পূর্ণ সমন্বয়ে যাতে পাখি সমাগম আসে সেইভাবে কিন্তু আমাদের আর্কিটেক্ট রফিক আজম সাজিয়েছেন, এবং আমরা আমার যতটুকু সহযোগিতার কারণে আজকে আমরা এটা কোশ্চু বলেছি যে আমার যে সিক্রেট রেসিপি আছে ওইটার মধ্যে জিম আছে মাঠের পাশে, তারপর আবার আপনি শিশুদের খেলার ব্যবস্থা আছে, তারপর আপনার মাঠ তো আছেই, যে মাঠটিতে আপনি 24 ঘন্টাও যদি অতিবৃষ্টি হয় তারপরও পানি জমে থাকবে না, পানিটা গভীর নলকূপে চলে যায় না। আমরা তো সিটি কর্পোরেশন থেকে যত ধরনের উচ্ছেদ আমরা করছি, এখন সার্বিক মিলিয়ে সহযোগিতার মাধ্যমেই এটা আমাদের করা সম্ভব। মানুষকে যেভাবে সচেতন করতে হবে সেটার জন্য আমরা কাজ করছি, এখন জনগণকেও সহযোগিতা করতে হবে, নাকি একা মেয়র হিসাবে করা কোনোভাবেই সম্ভব নয়। যেমন আমাদের মাননীয় মেয়র সবসময় বলেন, আমি একা মেয়র নয়, আপনারা প্রত্যেকটি নগরবাসী একজন করে মেয়র, সেইভাবে আপনারা কাজ করেন তাহলেই কিন্তু সম্ভব হবে।